আমি পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। আপনি কে বলছেন এবং কোথায় থেকে হ্যালো, বলছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, কি প্রশ্ন আমি আপনার? আমি নাম আব্দুল মোহাম্মদ দোস্ত। আমার হোমরোল সাইটে দেখালি একটু না করে এই জন্যে, আর মাঝে সময় আচ্ছা 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 ঠিক আছে। যদিও আজকের টপিকস তো অ্যাসমা নিয়ে আর কি, কোমরে ব্যথা, যদিও এটা আমাদের বেশি ডাল ভাতের মতো অবস্থা আর কি আমাদের জেনারেল প্র্যাকটিসে। বাই দ্য ওয়ে, আপনার বয়স কত? আমার বয়স এখন যে বুঝলাম না, 49। ওকে, আচ্ছা, মনে করেন আমি যদি 100টা পেশেন্ট দেখি আমার সার্জারিতে, আপনার মতো বয়সের লোকজন আসবে প্রায় মানে এই সমস্ত প্রবলেম নিয়ে, এই মানে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা, প্রায় মানে 20 থেকে 30 আউট অফ 100 এগুলি পাবো আমরা, বুঝছেন? তা এখন এটা সোজা কথা যদি আপনাকে বোঝাতে চাই, তাই এটা হবে আমাদের ওই যে বাড়ি যখন একটু পুরান হয়ে যায়, এটা ওয়ার অ্যান্ড টিয়ার, বুঝছেন? হ্যাঁ, অবশ্য আমরা হিস্ট্রি নিব আর কি, এটা অকস্মাৎ হলো কি না বা কোনো ব্যথা লাগছে কি না, এগুলি যদি না থাকে তাহলে এই সমস্ত ব্যাপারটা মানে এই যে জি 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 এটা আপনার ওই একটু যখন বয়স আমাদের বেশি হয়ে যায় তখন আমাদের সে ওই যে জয়েন্টগুলি যা আছে এগুলির ক্ষয় হতে থাকে। ক্ষয় হলে ওই মানে আমাদের যে ওই মস্তিষ্ক থেকে যে নার্ভ আসে, আমাদের যে মেরুদণ্ড থেকে যে আমাদের মানে কি বলে ওটাকে যে ইনার্ভেশন হয়, যে ওই মানে আমাদের যে জয়েন্টে যে মাঝখানে যে জায়গাটা থাকে ওইটা অনেক চিকন হয়ে যায়। চিকন হয়ে গেলে ওইখানে যে নার্ভটা ঢুকে ওইটা নার্ভটা প্রেস করে, বুঝলেন? তো প্রেস করলে তো ওইটার যে মানে যেহেতু নার্ভটা সম্পূর্ণ শরীরে চলে যাচ্ছে, হ্যাঁ, তারপরে ওটা যে কোনো জায়গায় সেটা ব্যথা হতে পারে, এটা হলো মেকানিজম। তো ভাইয়া, উনি কি আমাদের কলার কি করতে পারেন এই ব্যাক পেন থেকে একটু রেহাই পাওয়ার? হ্যাঁ, এটা আমি আগে বললাম যেহেতু যে খুবই খুবই কমন প্রবলেম, এটা সাধারণত বেশি হয় যারা মনে করেন একটু মোটা সোটা, একটু স্বাস্থ্য বেশি, ওজন বেশি হলে এদের তার বড় প্রবলেম হয়। যদি কোনো অ্যাক্সেস আই দ্যাটস গুড, দ্যাটস গুড গুড ওকে, ওই মনে করেন কেউ সিগারেট বেশি খাইলো বা খাওয়া দাওয়া একটু বাসকুস না করে বেশি খাওয়া দাওয়া করলো বা এক্সারসাইজ করতেছে না, তো এইগুলি থেকে মানে মেইন জিনিস আর কি। আপনাকে যদি ইফ ইউ কিপ ইউর সেলফ ফিট, সবসময় একটু হাঁটবেন বা একটু, আমি সকালের সময় হাঁটি, খাজে যাই অন্তত 10-15 মিনিট হাঁটি হাঁটি খাজে যাই জি, এরপরে আবার খাজ করি মনে হয় 12টা পর্যন্ত, 5টাতেই 12টা পর্যন্ত। আচ্ছা, কোন ধরনের কাজ করেন ভাইয়া? আপনি কি ধরনের কাজ করেন? কাজ করি আমি আপনার হোটেলে কাজ করি, আমি ব্রেকফাস্টও কাজ করি, ব্রেক এন্ড ব্রেকফাস্ট। তো আপনি কি দাঁড়ায় কাজ করতে হয়নি বেশিরভাগ? জি জি জি, আমি দাঁড়াই কাজ করি। ওইটা একটা এফেক্ট আছে আপনার কোমরের ব্যথার উপরে। আপনি নিজেরে কি মানে সুস্থ রাখার লাগি বা এই কোমরের ব্যথা জেলা ফিরত আয় না, ওজন কম রাখবা যেটা আপনি লড়ি খোররা, আর দ্বিতীয় হলো হাঁটা খুব ভালো, বাট হাঁটার উপরে আমরা যখন হাঁটি তখন আমাদের আমাদের জয়েন্টের উপরে কিন্তু প্রেশার পড়ে। আপনি যদি ফারোয়েন্তে আপনি সপ্তাহ 2 দিন নেনি জেন্টল ভাবে যদি আপনি সাঁতার কাটেন তখন আপনার এক্সারসাইজ হইব, আর যে ব্যাক মাসল যেগুলা মাংস যেটা ওটা স্ট্রেংথেন হইব, এটা আপনার হেল্প করবো। আর তারপরেও যদি আপনার ব্যথা হয় তাহলে আপনি যে সিম্পল প্যারাসিটামল খাইতে পারবেন, বাট আমার মনে হয় বেস্ট হইব গিয়া আপনি ওই যে ওজনটা কম রাখবা আর সাঁতার কাটা শুরু করবা, যেটা আপনার অনেকটা হেল্প হইব। আর আরও একটা জিনিস আছে, অনেক আমরা অনেক সময় কি মাসেল অথবা জয়েন্টে পেইন হয়, যেটা দেখা যায় খুব কমন প্রবলেম যে ভিটামিন ডি আমরা কম। তো ভিটামিন ডির কম কারণ হইল গিয়া ব্রিটেনে তো রোদ থাকে না কোনো সময়ও, তো আপনার পিরিয়ড যদি হয় না আপনার, তারা ভিটামিন ডি এটা সিম্পল ব্লাড টেস্ট আছে ওটা আপনি করাইয়া দেখিলেন যেন, যদি এটা কম থাকে তাহলে আপনি ভিটামিন ডি রিপ্লেসমেন্ট খাইলে আপনার হেল্প হইব। ভিটামিন ডি জি, ভিটামিন ডি টেস্ট যদি হয় এইটা করাই দিলে, বিকজ এটা দেখা যায় আমরা যে রোগীরও করি সবর এটা এমনমাল তাই, এখন আমি নিজেও খাই ভিটামিন ডি ট্যাবলেট, এটা সব কমন হয়েছে। সো এটা আপনি মানে করতে পারেন। ওকে ভাইয়া, তো আমি আশা করি আপনার প্রশ্ন উত্তর পাইছেন আপনি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, সো উইল ক্যারি অন।
What can make asthma symptoms worse? Ahis ekta bolen je ki kun kun jinishe asthma ta worsen kore. Yeah, asthma worsening kore keu jodi already prone thake je asthma howar sombhabona ache ar ki. Of course beshi doadori korle exercise korle exertion hole seta hoyte pare. Tarpore onek shomoy emotionally ke upset hoye gelo seta hoyte pare. Seta mane triggering factor kaaj korte pare. আমার কলিগ বলছে সম্ভবত একজন কলার আছেন লাইনে ভাই আমি কলটা নিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম কলার আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি বলেন আপনার প্রশ্ন কি বল থেকে ফোন করতে আর কি তো বেসিক্যালি আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে আমি হলো একটা ইউরোলজি এটা মানে টপিক আর কি আমার আমার বাইরে ভাই আপনার টেলিভিশনের ভলিউম একটু কমাও কারণ আমরা আপনার পুরোপুরি মানে মাত শুনতাম পারলাম না ক্লিয়ারলি প্রবলেম হয় Epispadium. Epispadius, is that what you're talking about? Testicles. Once the blue moon, I get a version power there. So I'm not sure if I'm a urologist. Hypospadius. পুরো আপনার নানি সাউন্ড কিছু কিন্তু বল আপনি কি তা মোবাইল দিয়ে ফোন করানি ভাইয়া না ল্যান্ডলাইন দিয়ে করা জি আমি ল্যান্ডলাইন থেকে আপনার ফোন করছি ল্যান্ডলাইন দিয়ে স্যার আপনার প্রবলেমটা কি হাইপোস্পেডিয়াস মানে তান কোন জায়গার প্রবলেম আপনার মাথ ফুরফুরি শোনা যান না এটা কি আমরা ধরতাম পারলাম না এক্স্যাক্টলি আপনি কিটা হইতাছে এটা আপনি কি তাহলে হাইপোস্পেডিয়াস হইরানি জি না হাইপোস্পেডিয়া না এটা হলো এপিস্পেডিয়া এপিস্পেডিয়া এটা কি বাচ্চার জন্য বলতেছেন আপনি নাকি আপনার জন্য নাকি কার জন্য আমার ভাইয়ের জন্য আমার ভাই আপনার ভাই বয়স কত 19 আচ্ছা এখন জানি না আপনি কি বলতেছেন মিন করতেছেন এপিস্পিডিয়া এমনও হতে পারে ওই যে আমরা যেটা সন্দেহ করছিলাম হাইপোস্পিডিয়া যেমন ওই আমাদের যে ই আছে আমাদের জেনিটাল যেমন আমাদের যে পিনাস আছে হ্যাঁ ওইটা ছিদ্র যেমন একটু নিচে হলে ওটা হাইপোস্পিডিয়া বলি আবার একটু উপরে হলে ভাইয়া এপিস্পিডিয়া এলা কোনো শব্দ নাই মেডিকেল টার্ম হ্যাঁ আমার মনে হয় এটা হয়তো ওকে তো আমি আমি এখন ইন্টারনেটে আছে আর কি আমি যে ডাক্তার লাগে আপনার কন্টাক্ট করতে এটা ইতালি ইতালি ডাক্তার লাগে আচ্ছা এক আপনারা কাজ করতে পারেন না পুরো জানি না ইমেলের ব্যবস্থা আছে কিনা এখানে ইমেল করতে পারেন ইমেল করলে হ্যাঁ আপনারা ইমেল করে আমাদেরকে দিতে পারেন এখন অথবা অন্য কারো স্টাফের সঙ্গে কথা বলতে পারেন সরি ভাইয়া ওকে পিনাইল হ্যাঁ আপনি বেস্ট স্টুডিও ইমেল করে দিও ভাইয়া স্টুডিওর নাম্বারে আপনি ইমেল করে দিলে তো আমরা ডিটেল ফাইলিম ঠিক আছে অথবা আপনি যদি জানেন আপনার বাইরে সমস্যা কি তা আপনি ডিসক্রাইব করতে পারেন যে কোন জায়গার সমস্যা বা মানে সিমটম তান ফেসাব করতে সমস্যা নেই না কোনটাতে সমস্যা উনি কি বাংলাদেশে নাকি এইখানে বাংলাদেশে